জি বলেন। নদীর জেনারেল নিয়ে আমার কিছু প্রশ্ন আছে তোমার কাছে। কি প্রশ্ন বলেন? নদ আর নদীর মধ্যে পার্থক্য কি? সহজ পার্থক্য, নদ হচ্ছে পুরুষ আর নদী হচ্ছে নারী। যেমন ব্রহ্মপুত্র, আরিয়ালখা, কপোতাক্ষ, এগুলো হচ্ছে নদ আর নদী। কপোতাক্ষ নিয়ে কোন কবি কবিতা লিখছেন? মাইকেল মধুসূদন দত্ত। কবিতার নাম? কপোতাক্ষ নদ। প্রথম একটা লাইন, সতত হে নদ তুমি পরমর মনে, সতত তোমারই কথা ভাবিয়ে বিরলে। দশের দশ। এখন তিনটা নদীর নাম বলো। পদ্মা, মেঘনা, যমুনা। মেঘনা কি নদী? অবশ্যই নদী। নাকি নদ? নদ হবে কেন, মেঘনা হচ্ছে নদী, স্ত্রীলিঙ্গ। ব্রহ্মের পুত্র বলে নদীর নাম ব্রহ্মপুত্র। পুত্র হচ্ছে পুংলিঙ্গ। আর কপোতাক্ষের জায়গায় যদি নদীর নাম হতো কপোতাক্ষী, তাহলে সেটা হতো স্ত্রীলিঙ্গ। এই সব আমি জানি, মেঘনার কথা বলো। নামেই তো বোঝা যায় ওটা নদী। তুমি জানো গোরার আন্দা মেঘনার আদি নাম জানো? মেঘনার। সো এটা নদ। তোমার মতো মাস্টার যে আমারে কি পড়াইবো আল্লাহ কথা জানে। তোমার মাথায় তো গোবর বল। দেখি তুই ডাকতে পারছ কিনা, তিনবার ডাক দে, কোনো বিঘ্ন হয় কিনা দেখি। না কোনো বিঘ্ন হইব না। এই যে দেখেন সাহেব ডাক কারে কর। সাহেব, ও সাহেব, সাহেব, ঠিক আছে না? ঠিক আছে, একদম ঠিক আছে, কারেক্ট। আচ্ছা তুই এবার আমার কত বাড়িতে আইসা এরকম একটা বিঘ্ন কেন লাগাইছিস? আমি আবার কোন জায়গায় বিঘ্ন লাগাইলাম? আমার মতো ভালো মানুষ আপনি পাইবেন চেয়ারম্যান? না 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 সাহেব, 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 আমার মতো ভালো মানুষ আপনি পাইবেন সাহেব? তোর হলে কি হবো, আমি তো মানুষ ভালো, দাঁড়িয়ে যখন যেখানে পাইতেছি পায়ে হাত দিয়ে ফোন করতেছি। হ্যাঁ সেটাই ভালো, কিন্তু তুই সুন্দরী রে আমার বউ কেমনে মনে করলি, আর বাড়ির চাকরা নিয়ে আমার বউ হয় কেমনে? এটা আপনি কি বলেন সাহেব? সুন্দরী আমি আপনার বউ মনে করুন কেন? আমি কি এত বড় ছাগল? এই বাড়িতে কে চাকর কে আম্মা আমি সেটা বুঝতে পারুম না। তাহলে সুন্দরী যে কইল? সুন্দরী কইছে সি 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 আল্লাহ, মানুষ এত বড় মিছা কথা কেমনে কয়? আর তুই কি সত্য কথা কইতেছিস? অবশ্যই আমি তোর হলে কি মিশা কথা একদম বলি না। আগে অসুবিধা তো কইতাম কিন্তু এখন আর করি না। এখন যে আমি আপনার চাকরি করতেছি আপনি সামনে মিথ্যা কথা কইলে আমার উপায় আছে? ঠিক, একদম ঠিক, মিশা কথা কইলে কিন্তু আমি একেবারে হালুয়া টাইট করা হবে। যা অন আমার লাগে এক কাপ চা লইয়া যা। ঠিক, চাকি আমি বানায় আনুম নাকি সুন্দরীর অর্ডার করবো? ওই আমি কি চাকরি নিয়ে হাতে চা খাই? শুনছিস কোনো দিন? আমার গিয়া গাজা। জি তাহলে যাইতেছি চেয়ারম্যান সাহেব। আসসালামু আলাইকুম আম্মা, সাহেব এক কাপ চা আছে। তুমি কেন আম্মা গো? আম্মা এইটা হলো সরটা যারা দেখে আমি খেয়েছিলাম। আম্মা যে আমার মনে করছে আমি এলাম আপনি আর আপনি এলাম আমি। আম্মা গো তাহলে যাতে যাইতে হবে তাড়াতাড়ি। এই আমি আর ফিট খেয়ে যাবো আম্মা। এই চুপ, একদম চুপ। হ্যাঁ আম্মা, আরে চুপ করতে কন, বহুত ফাজিল পদের মায়া কথায় কথায় খালি মিশা কথা কয়। আমি আপনার গোবারি ব্যবক্তি রিসিনি, আরে আমি চেয়ারম্যান স্ত্রীর মনে করুন কোন আক্কিল, আমি কি এতই বড় ছাগল? আয় তোর পছরা, তুই তাহলে আমার আম্মা কইছিলি কে ক? এই সুন্দর এবার গেলাম আমি একটা থাপ করে দিয়ে তার 32টা পালাই দিব। আম্মা আর মুখে মনে হয় সংখ্যা দাঁত অনেক বেশি আছে, 32টা পালালে কিছু থেকে যেতে পারে। তোরটা এমন জোরে দেন যাতে একটা দাঁত থাকার চান্স না পায়। তুমি চুপ করো, আমার সামনে কথা বলবা কম। আমি তো কোনো কথাই কই না, আমি তো আমার একটা বোবা। হুম, এই বাড়িতে থাকতে হলে তোমার বোবা হয়েই থাকতে হবে। তোমার সম্পর্কে আমি শুনছি, বেলির বাবে সব বলছে, চুপ করে খাড়ায় থাকো, তোমারে চা দিতেছি।
কোন একটা সর 24 ঘন্টা বাইতে থাকবো চোখের সামনে জ্যান্ত একটা সর ঘোরাফেরা করব হ্যাঁ হ্যাঁ আম্মা আমি দাওয়ার ফিট কে যামু এই এইবার কিন্তু আমি সত্যি সত্যি তোমার দিয়ে দাঁতগুলি ফালাই দেব আম্মা তাড়াতাড়ি সুপার দাও সবগুলো দাঁত ফালাই দেন এরপরে কথা করার চেষ্টা করলে কথা বাড়াবো না মুখ দেখালি বাতাস বাড়াইব চুপ তোমার কিন্তু বোবা হয়ে থাকতে বসে আমি ঠিক আছে আমি এই মুহূর্তে থেকে বোবা হয়ে গেলাম হ্যাঁ